স্বাধীনতার 75তম বর্ষ অর্থাৎ আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। স্বাধীনতার 75তম বর্ষকে স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হয় সারা জাগানো কর্মসূচি। এরই অঙ্গস্বরূপ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি নিজ নিজ মতো বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজ আম্বাসা মহকুমা স্বনামধন্য স্কুল চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বের করা হয় সুসজ্জিত এক র্যালি। র্যালিতে বিদ্যালয়ের প্রায় 1500 ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পা মেলায়। দেশাত্মবোধক সঙ্গীত ও গানের তালে জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন সাজে ছাত্রছাত্রীরা আম্বাসা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিদ্যালয়ের শিক্ষক স্বপননম ও সুদীপ ভট্টাচার্য উভয়ই জানান, স্বাধীনতার 75তম বর্ষকে গুরুত্ব দিয়ে বিদ্যালয় থেকে এই র্যালিটি বের করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করে। এই র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক মননে মননশীল করে তোলাই হলো তাদের এই উদ্যোগ। This is AGTLIVE 24/7. You are watching AGTLIVE 24/7. আমাদের আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে আজ সুবিশাল তিরঙ্গা যাত্রা আমরা করছি। এখানে বিভিন্ন ট্রেডিশনাল ড্রেস পরে ছাত্রছাত্রীরা সবাই আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আজকের এই দিনটির বিশেষ তাৎপর্য হচ্ছে আমরা স্বাধীনতার 75 বছর পূর্তি আমরা উদযাপন করছি এবং আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের দেশকে পরাধীনতার নাক ফাঁস থেকে আমাদের মুক্ত করেছে তাদের স্মরণ করার দিন। তারা যেভাবে আমাদের দেশকে ব্রিটিশের নাক ফাঁস থেকে মুক্ত করেছে, আমাদেরও একজন ভারতবাসী হিসাবে দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার নিতে হবে। তাহলেই আজকের দিনটাই উদযাপন আমাদের সফলতা পাবে, এটা আমি বলব।